প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের বাংলা ম্যাডাম মোশাম্মদ খদিজা খাতুন লিলি, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা গত ক্লাসে দেখো পড়েছিলাম যুক্তবর্ণ, তাই না? যুক্তবর্ণ থেকে আমরা একজন পটুয়ার কথা থেকে যুক্তবর্ণ পড়েছি, স্টিমারে সিটি পড়েছিলাম, আদর্শ ছেলে থেকে পড়েছি, তারপর আমাদের গ্রাম থেকে পড়েছি। তো একটু বলো দেখি, ও গ ভাঙলে কি পাওয়া যাবে? উম যোগ্য, সুন্দর হয়েছে। একটা বাক্য বলো দেখি। ধন্যবাদ যে ব্যঙ্গ, ব্যঙ্গ করা ভালো নয়। এবার বলো দেখি, কয়তয় যুক্ত ভাঙলে, বর্ণ ভাঙলে কি পাওয়া যাবে? ক হসন্ত যুক্ত, হ্যাঁ, ক যুক্ত রক্ত, হ্যাঁ, রক্তের রং লাল। এবার আরেকজন বলো দেখি, ইয় বর্গীয় জ ভাঙলে কি পাওয়া যাবে? ইয় হসন্ত যোগ বর্গীয় জ, হ্যাঁ, নারায়ণগঞ্জ, হ্যাঁ, সুন্দর হয়েছে। এটি কি একটু এগিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ। আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন পড়ায় চলে যাই, কেমন? তাহলে নতুন পড়াতে আমরা প্রথমে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে বড় কে কবিতা থেকে, তাই না? একুশ পৃষ্ঠায় বড় কে, দেখো তালিব শয়ে চয়ে যুক্ত আছে, এটাকে ভাঙলে আমরা পাবো তালিব শ হসন্ত যুক্ত চ। তাহলে শব্দ হতে পারে পশ্চিম, পশ্চিম দিকে যাও, তাই না? কিংবা যেও পশ্চিম দিকে, যেটা লিখবা সেটাই হবে। এবার বলছে দন্তন নয়ে দয়যুক্ত রফলা আছে, তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? তিনটা বর্ণ পাওয়া যাবে, দন্তন ন যোগ দ যোগ রফলা, তাই না? শব্দ চন্দ্র লিখতে পারো, রাতে চন্দ্র আলো দেয়। তারপর বলছে যে ব বয়ে জফলা, ভাঙলে ব যোগ জফলা, তাহলে কি হবে? বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, তাই না? তাহলে বোর্ডের দিকে একটু তাকাও, প্রথমে আমরা কি পড়লাম? তালিব শয়ে চয়ে যুক্ত, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাব? তালিব স হসন্ত চ, তাই না? তালিব স হসন্ত চ সমান পশ্চিম, পশ্চিম। তাহলে পশ্চিম দিয়ে একটা বাক্য লিখি, পশ্চিম, তুমি পশ্চিম দিকে যেও, তাই না? তুমি পশ্চিম দিকে যেও, একটা বাক্য হয়ে গেল, তাই না? তারপরে দেখো বলছে যে তারপরেটা আছে দন্তন নয়ে দয়ে যুক্ত রফলা, এটা থেকে ভাঙলে আমরা পাবো দন্তন নয়ে হসন্ত যোগ দ যোগ রফলা, তাই না? র ফ লা, কেমন? তাহলে আমরা এখানে দেখো যে আমরা লিখতে পারি কি? শব্দ চন্দ্র। আচ্ছা, চন্দ্র মানে চাঁদ, তাই না? তাহলে চন্দ্র কি করে? চন্দ্র রাতে আলো দেয়, তাই না? কিংবা রাতে চন্দ্র আলো দেয়। এইবার দেখো আমরা পরেরটাতে চলে যাব, তার পরেরটাতে আছে কি? অন্তস্থ জয়ে রফলা, কেমন? তাহলে এটাকে ভাঙলে পাবো, এটা এটাকে ভাঙলে পাবো অন্তস্থ জ যোগ রফলা, তাই না? এটাকে আমরা তাই পাবো। আবার যদি আমরা এটাকে ব করে ফেলি, ব করে ফেলি, তাহলে এটাকে ভাঙলে পাবো ব যোগ জফলা, তাই না? ব্রাকেটে আমরা জফলা লিখে দিব, কেমন? রফলা লিখে দিব, জফলা সেইভাবে লিখে দিব। তাহলে এটা দিয়ে বাক্য কি হতে পারে? বাক্য হতে পারে দেখো যে ব্যাপার, তাই না? ব্যাপার,
বয়জফল আকার পয়ে আকার ব্যাপার। তাহলে সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, আমরা বাক্য লিখতে পারি তাই না? এভাবে সংসারেতে সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, এইবার দেখো পরেরটা কি বলছে, যে আবার বলছি তালব্যসয় হসন্ত যুগ চ পশ্চিম, তুমি পশ্চিম দিকে যেও। এটাকে শব্দটাকে ভাঙলে দেখো তিনটা বর্ণ পাওয়া যায়, দন্তন্য হসন্ত যোগ দ যোগ র ফলা, প্রাকৃতির অফলা লিখতে হবে। তাহলে চন্দ্র, রাতে চন্দ্র আলো দেয়। ব যোগ বয় জফলাকে ভাঙলে ব যোগ জফলা সমান কি হবে, ব্যাপার। তাহলে সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার। এবার আমরা পরের অংশে যাব। দেখো নিরাপদে চলাচলে আছে কি, মূর্ধন্য টয়ে যুক্ত, ভাঙলে মূর্ধন্য যোগ ট, তাই না? তাহলে কোনো কিছু বন্টনের সমতা রাখা উচিত, কোনো কিছু বন্টনের সমতার মানে সমান রাখা উচিত। তারপর বলছে ধয়ে বয়ে যুক্ত, ধ যোগ ব ফলা, তাই না? তাহলে লোকজন বন ধ্বংস করছে। তারপরে দেখো মূর্ধন্য সয়ে টয়ে যুক্ত, ভাঙলে মূর্ধন্য স যোগ ট, অদৃষ্টের কি কিংবা কষ্ট, মানুষকে কষ্ট দেয়া ঠিক না। তারপর বর্গীয় জ যোগ ব ফলা, তাহলে আমার জ্বর হয়েছে, তাই না? তাহলে আমরা পরের অংশটুকু দেখে লিখে ফেলি, যে মূর্ধন্য টয়ে যুক্ত ভাঙলে কি বললাম, মূর্ধন্য হসন্ত ট, তাই না? এটাকে ভাঙলে পাবো মূর্ধন্য হসন্ত যোগ ট, তাহলে শব্দ কি হবে, বন্টন, তাই না? বন্টন, বন্টনে বাক্য কি লিখতে হয়, লিখতে পাবে যে কোনো কিছু বন্টনে সমতা রাখা উচিত, তাই না? কোনো কিছু বন্টনে কি করা উচিত, সমতা রাখা উচিত, কোনো কিছু বন্টনে সমতা রাখা উচিত, তাই না? উচিত। এইবার দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে ধয়ে বয়ে, তোমরা উচিত খণ্ড তও লিখতে পারো আবার তও লিখতে পারো, কেমন? তাহলে আছে পরেরটা কি, ধয়ে বয়ে যুক্ত, তাহলে ধয়ে বয়ে যুক্তকে আমরা ভাঙলে কি পাবো, ধ যোগ ব ফলা, তাই না? ধয়ে হসন্ত যোগ ব, এটা হচ্ছে ব ফলা, ঠিক আছে? একটু নিচে হবে এটা ব ফলা, কেমন, ব ফলা। তাহলে কি লিখবা বাক্য, লোকজন বন ধ্বংস করছে, তাই না? কিংবা মানুষেরা বন ধ্বংস করছে, তাহলে তাই লিখি যে লোকজন বন ধ্বংস করছে কেমন? এবার দেখো পরেরটাতে কি বলছে, মূর্ধন্য সয়ে টয়ে যুক্ত, মূর্ধন্য সয়ে টয়ে যুক্ত, ভাঙলে মূর্ধন্য স হসন্ত যোগ ট, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, কষ্ট লিখতে পারি, তাই না? কষ্ট, মানুষকে কষ্ট দিও না, তাই না? আমরা বাক্য লিখতে পারি তোমার ইচ্ছা মতো, মানুষকে কষ্ট দিও না তাই না? এইবার দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে বর্গীয় জয়ে বয়ে ফলা, তাই না? তাহলে বর্গীয় জয়ে বয়ে ফলাকে ভাঙলে কি পাবো, বর্গীয় জ যোগ ব ফলা, কেমন? তাহলে বর্গীয় জয়ে বয়ে ভাঙলে পারবো বর্গীয় জ যোগ ব ফলা, এটাতে আমরা জ্বর লিখতে পারি, তাই না? জ্বর লিখলাম কি, ছোট ভাইয়ের জ্বর হয়েছে, তাই না?
আমার ছোট ভাইয়ের জ্বর হয়েছে, এটাও লেখা যায় আমার ছোট ছোট ভাইয়ের জ্বর হয়েছে, জ্বর হয়েছে, কেমন? এবার দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে হযোগ দন্তন্য, কেমন? হযোগ দন্তন্য ভাঙলে পাবো আমরা হযোগ দন্তন্য, কেমন? তাহলে এটা দিয়ে শব্দ আমরা লিখতে পারি কি, আহ্নিক, তাই না? আহ্নিক গতি, বার্ষিক গতি এগুলো আমরা পড়েছি, তাই না? আহ্নিক লিখতে পারি। তাহলে আহ্নিক দিয়ে শব্দ কি, আহ্নিক গতির কারণে দিন রাত ঘটে, তাই না? আহ্নিক গতি কারণে কারণে কি হয়, দিন রাত ঘটে, দিন রাত রাত ঘটে। তাহলে আমরা দেখো নিরাপদে চলাচলও শিখে ফেললাম যে যুক্ত বর্ণগুলো। এবার দেখো আমি আবার বলছি যে মধ্যন্য যোগ ট ভাঙলে কি পাওয়া যাবে, মধ্যন্য যোগ ট, তাই না? বন্টন, কোনো কিছু বন্টনে সমতা রাখা উচিত। আবার বলছে ধয়ে বয়ে ফলা, তাই না? ধয়ে বয়ে যুক্তকে ভাঙলে ধ যোগ ব ফলা, এটা লোকজন বন ধ্বংস করছে। মধ্যাহ্ন শয়ে টয়ে যুক্ত ভাঙলে মধ্যাহ্ন শয়ে অসন্ত যোগ ট সমান কষ্ট, মানুষকে কষ্ট দিও না। বর্গীয় জয়ে বয়ে ফলা, তাহলে বর্গীয় জ যোগ ব ফলা, তাই না? এটা শব্দ হতে পারে জ্বর, আমার ছোট ভাইয়ের জ্বর হয়েছে। তারপর হয় নয় যুক্ত, হয় অসন্ত যোগ দন্তন্য, আনিক গতি, আনিক গতির ফলে যে দিন রাত সমান রাত ঘটে, তাই না? দিন রাত ঘটে। এবার দেখো আমরা লাস্টে যেটা আছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে মধ্যাহ্ন শয়ে ময়ে ভাঙলে দেখো এখানে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। মধ্যাহ্ন শয়ে ময়ে ফলা আছে, একটু ভালো করে পড়লেই তোমরা পেরে যাবে, কেমন? দেখো এখানে আছে মধ্যাহ্ন শয়ে ময়ে ফলা, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখব, মধ্যাহ্ন স যোগ ম ফলা, মধ্যাহ্ন স যোগ ম ফলা, কেমন? ম ফলা, এটা কিন্তু লিখতে হবে, মধ্যাহ্ন স যোগ ম ফলা, একেবারে এই পর্যন্ত চলে যাবে, লম্বা হয়ে উপরে উঠে যাবে, কেমন? তাহলে এটা দিয়ে আমরা বাক্য লিখতে পারি যে আম্মা আমাদের খেয়াল রাখেন, তাই না? তাহলে সরেয়া ময়ে ময়ে ফলা আকার আম্মা আমাদের আমাদের খেয়াল রাখে, কেমন? খেয়াল খেয়াল রাখে। দেখো মধ্যাহ্ন আচ্ছা দেখো যে এখানে ম ফলা ম ম যোগ ম, আমরা মধ্যাহ্ন শয়ে ময়ে এর আগেও শিখেছিলাম, সেখানে ছিল মধ্যাহ্ন স যোগ ম ফলা, আর এখানে দেখো ম যোগ ম ফলা, ম যোগ এখানে হবে ম যোগ ম ফলা, তাহলে আম্মা আমাদের কি করে, খেয়াল করে, কেমন? এইবার দেখো পরেরটা বলছে যে দ যোগ দ, তারপরে আছে দন্ত ন যোগ ধ, দন্ত নয় ধয় যুক্ত ভাঙলে আমরা জানি দন্ত ন যোগ ধ বন্ধ, কিংবা বন্ধু দিয়ে বাক্য লিখতে পারো। তারপরে লিখতে পারো ক যোগ ক ভাঙলে ক যোগ ক হয়, কয় হসন্ত যোগ ক মক্কা পবিত্র নগরী, তারপরে ময় পয় যুক্ত ভাঙলে হবে ম যোগ প, তাই না? তাহলে কি হয়, সম্পদ, তাহলে দেখো বেঁচে থাকার জন্য সম্পদ দরকার। তারপর বলছে যে তয়ে বয়ে, তাই না? তয়ে তয়ের নিচে ব, তাহলে কি হবে, ত যোগ ব
ব ফলা তাই না ব ফলা তাহলে এটা দিয়ে শব্দ কি লিখবা যে দায়িত্ববান সে অনেক দায়িত্ববান তাই না সে অনেক অনেক দায়িত্ব দায়িত্ববান ছেলে সে অনেক দায়িত্ববান ছেলে তারপরে আসছে কি যে ময়েরেফ দেখো ময়েরেফ এটার ক্ষেত্রে আগে রেফ হবে কেমন আগে রেফ হবে তারপর তারপরে হবে ম কেমন আগে রেফ তারপরে হবে ম তাহলে রেফ যোগ ম রেফ যোগ ম তাহলে আমরা এখানে কি লিখতে পারি বাক্য লিখতে পারি যে ধর্ম ধর্ম মানুষকে রক্ষা করে তাই না এই যে একটা ধর্ম ময়রেফ ধ ময়রেফ ধর্ম ধর্ম মানুষকে রক্ষা করে কেমন তাহলে আমি লিখে ফেললাম ধর্ম মানুষকে মানুষকে কি করে রক্ষা করে রক্ষা করে এভাবে সোনামণিরা আমরা কয়েকবার পড়ে নেব তারপরে তোমরা দেখো শিখে যাবে তাহলে এবার ধরো তো মায়ের ভাঙলে কি পাবে হ্যাঁ ধন্যবাদ রেফ যোগ ম অনেক সুন্দর হয়েছে এবার বলো ময়ে ময়ে যুক্তকে ভাঙলে কি পাওয়া যাবে হ্যাঁ ম যোগ ম ফলা আম্মা তাই না তারপরে দেখো যে ময়ে পয় যুক্তকে ম যোগ পশ বাক্য লিখবা যে কি হ্যাঁ সে কি বেঁচে থাকার জন্য সম্পদ দরকার তাহলে সোনামণিরা যুক্তবর্ণে আর কোথাও সমস্যা আছে তোমাদের সমস্যা নেই তাই না এভাবে আমরা কয়েকবার পড়লেই ইনশাল্লাহ আমাদের আর কোথাও বাঁধবে না তাহলে সোনামণিরা এবার আমরা তাহলে কি বাড়ির কাজ লিখে ফেলি কেমন বাড়ির কাজে তোমরা যেটা করবে দেখো শব্দগুলো দিয়ে শব্দ ভেঙে বাক্য লিখবে আর কি শব্দ লিখবে বাক্য লিখবে বর্ণগুলো ভেঙে তাহলে আমি দিলাম ম মফলা তারপর তয়ে বয়ে যুক্ত তারপরে দিলাম হয়ে নয়ে যুক্ত তারপরে দিলাম তারপরে দিব মধ্যন নয়ে টয়ে যুক্ত মধ্যন নয়ে টয়ে যুক্ত তারপরে আরেকটা দিই দন্ত নয়ে দয়ে রফলা তাই না এটা কি দিলাম বাড়ির কাজ কেমন সবাই সুন্দর করে লিখে বাড়ির কাজ বাড়ির কাজে এগুলো ভেঙে শব্দ আর বাক্য লিখবা লিখে সুন্দর করে লিখে আমাকে পোস্ট করবে কেমন তাহলে আজকে আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ